শ্রেয়স আইয়ার, জাদেজা ও সঞ্জু স্যামসনের বিধ্বংসী ব্যাটিংয়ে প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও উড়ে গেল শ্রীলঙ্কান টিম। প্রথম ম্যাচে 62 রানে জেতার পর আস্ত 7 উইকেটে 17 বল বাকি থাকতে ম্যাচ জিতে গিয়ে ভারতীয় টিম সিরিজ জিতে নিলই। আর আজ তার সাথে রোহিত শর্মা, শ্রেয়স আইয়াররা গড়ে ফেললো দুটি মারাত্মক বিশ্ব রেকর্ড। হ্যাবস, আজ রোহিত শ্রেয়সরা কী কী বিশ্ব রেকর্ড গড়ল ও কীভাবে 4-6 বন্যা বইয়ে এই দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি ভারতীয় টিম জিতে নিল তা জানতে প্লিজ দেখো পুরো ভিডিও। এবং এর পাশাপাশি এক্ষুনি নিচে ডিসক্রিপশান থেকে ডাউনলোড করো মাই 11 সার্কেল, আর তাতে এই ইন্ডিয়া শ্রীলঙ্কা সিরিজের সিম্পলভাবে টিম বানিয়ে দাদা লক্ষ্মণ রাহানাদের হারিয়ে খুব সহজেই জিতে নাও লক্ষ টাকার পাশাপাশি 5 গুণ ডবল ক্যাশ, যেখানে তুমি আমার নিচে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করলেই 20% এক্সট্রা ক্যাশব্যাক ও 1500 টাকার ক্যাশ বোনাস পাচ্ছই। আর এখানে খুব সহজে একটা দুর্দান্ত মহেন্দ্রা থর গাড়িও জিতে নেওয়ার সুযোগ থাকছে। তো আমার টিম এটাই, তুমিও চটপটভাবে টিম বানাও মাই 11 সার্কেলে। গেম ইনভলভস অ্যান এলিমেন্ট অফ ফাইনান্সিয়াল রিস্ক ক্যান বি অ্যাডিক্টিভ, প্লিজ প্লে রেসপন্সিবলি। তো বস, 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 62 রানে হারানোর পর আজ অর্থাৎ 26 ফেব্রুয়ারি ভারতীয় টিম বৃষ্টি ভেজা ওয়েদারে ধর্মশালার বুকে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নেমেছিল, যেখানে যে ম্যাচে রোহিত শর্মা আজ টসে জেতে ও বৃষ্টি পরিস্থিতি বুঝে দল অপরিবর্তিত রেখে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। যেখানে আজ ভারতীয় বোলাররা প্রথম ওভারগুলোতে শ্রীলঙ্কান ব্যাটারদের আটকে রাখলে কী হবে, স্লো ও স্পিন বোলার আসতেই তারা জাদেজা হার্সলদের পিটিয়ে 2 ওপেনার তথা ক্যাপ্টেন দাসুন সোনাকার মারাত্মক 3টি ঝোড়ো ইনিংসের সুবাদে তারা আজ ভারতকে 20 ওভারে 5 উইকেট হারিয়ে 184 রানের টার্গেট দিয়ে দেয়। আর এই লম্বা টার্গেটকে তাড়া করতে নেমে আজও ভারতের 2 ওপেনার রোহিত শর্মা ও ঈশান কিশান ব্যাট হাতে সিঙ্গেল ডিজিটে আউট হয়ে ব্যর্থ থাকলে কী হবে, আজও বিরাটের জায়গায় খেলতে নামা শ্রেয়স আইয়ার 168 স্ট্রাইক রেটের সাথে 44 বলে 6টি 4 ও 4টি ছক্কা লাগিয়ে ব্যাক টু ব্যাক 74 রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়ে। যেখানে আজ ভেঙ্কটেশ আইয়ার বল ব্যাট না পেলে কী হবে, বহুদিন বাদে 2 প্লেয়ার সঞ্জু স্যামসন ও স্যার জাদেজা মাঠে নেমেই 4-6 বন্যা বইয়ে যথাক্রমে 39 ও 45 রানের 2টি ঝোড়ো ইনিংস খেলে ফর্মে ফিরে আসে ও ভারত আজ 17 বল বাকি থাকতেই 7 উইকেটের ব্যবধানে দ্বিতীয় ম্যাচটি জিতে যায়। যেখানে তো আজ ভারত এই ম্যাচ জেতার সঙ্গে সঙ্গে সিরিজ জেতার পাশাপাশি টানা 11টি টি টোয়েন্টি ম্যাচ জেতার রেকর্ড গড়েই। আর ভারত আজ পরপর রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে 4টি সিরিজও জিতে নেয়। আর তাছাড়া তো আজ রোহিত শর্মা এই কদিনেই বিশ্বের টি টোয়েন্টি ক্রিকেটের সফলতম ক্যাপ্টেনে পরিণত হয়। আর তাছাড়া আজ টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ভারতীয় প্লেয়ারদের মধ্যে সবথেকে বেশি 50টি টি টোয়েন্টি ধরার বিশ্ব রেকর্ড গড়ে। তো আজকের ভিডিও এটুকুনি, ভালো লাগলে অবশ্যই করো লাইক, শেয়ার, কমেন্ট এবং আরও এইভাবে ভারতীয় টিম ও আইপিএল সংক্রান্ত প্রতিটি আপডেট ও ভিডিওর জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।